no, 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 Assalamualaikum everyone. আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা আছি জামালপুর শেরপুর বিজে আর এইখানে একটি ইফতারের আয়োজন করা হয়েছে। সাথে সাথে আমরা চেষ্টা করব হতদরিদ্র মানুষদের ইফতার করানোর। A few moments later. তো অলরেডি আমাদের এখানে কিছু মামা চলে আসছে, যেমন আছে বাচ্চা মামা, মিদুল মামা আর আপনাদের প্রিয় প্রাণের শহরের সিঙ্গার হৃদয় ক্যান। আজকে যেহেতু হচ্ছে 28 রোজা আর হচ্ছে ঈদে আসলে বেশি একটা দেরি নেই, তো আমরা ভাবলাম যে সবাই ভাই ব্রাদার মিলে এই আয়োজনটা আসলে করি। আর আমরা হচ্ছে যেই জায়গাটাই বসবো সেটা হচ্ছে আর কি ব্রিজের নিচে, তার পাশাপাশি হচ্ছে আমরা চেষ্টা করবো অসহায় মানুষদের আসলে ইফতার দেওয়ার। যেহেতু উদ্যোগটা সবাই মিলে নিয়েছি, ভালো কাজ অবশ্যই তো একটু হলেও করতেই হবে, যতটুকু পেরেছি ততটুকু আর কি সাধ্যমতো দেওয়ার চেষ্টা করবো অসহায় মানুষদের ইফতার। এই যে অলরেডি এখানে বরফ সাথে খেজুর নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন আমরা যে জায়গায় আর কি বসবো ওই জায়গায় যাচ্ছি। তো এই জায়গাটা হচ্ছে আমরা সিলেক্ট করেছি আর কি, এখানে পরিষ্কার করে সবাই বসবো গুল হয়ে একদম। তো এখানে দেখেন হচ্ছে পানি নিয়ে যাচ্ছে হচ্ছে নিচে, তো এখন হচ্ছে ব্রিজের নিচে সব খাবার নিয়ে যাওয়া হচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সবাই মিলে, আর সাথে সাথে হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কম জিনিস নিয়েছি যেন ওজনটা কম হয়, আর ওনাদের কাছে ভারী জিনিসগুলো দিয়ে দিয়েছি, আমি অনেক চালাক। A few moments later. আমরা পোলাপানরা মিলে সবার জন্য সাহায্য করতেছি যেন সবাই একটু ইফতার খাইতে পারে ভালো মতো, দোয়া করেন আমাদের জন্য ইনশাআল্লাহ। তো অলরেডি হচ্ছে আমাদের ইফতার সবকিছু একদম দেওয়া শেষ, তো এখন আমরা আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে ফেলছি, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তো আমরা এখন যাবো হচ্ছে ব্রিজের নিচে, ওইখানে গিয়ে আমরা এখন ইফতার করবো, ইফতারের সময়ও হয়ে আসছে। আমরা হচ্ছে ব্রিজের নিচে চলে আসছি আর এখানে দেখেন গুল করে পেপার বিছানো হয়েছে, আর এখানে হচ্ছে আমরা ইফতার করবো একসাথে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই যারা যারা আছে তাদের সবাইকে নিয়ে হচ্ছে আজকে ইফতার করা হবে, আর এখানে হচ্ছে ফটোশুট চলতেছে আর কি। তো অলরেডি হচ্ছে আমরা বসে বসছি, আর যারা আছে ওনারা আসলে বসবে, বসার পর একসাথে ইফতার করবো, আর সময় আছে হয়তো বা 10-12 মিনিটের মতো, নাই 6:12 বাজে, আজকে ইফতার কয়টায় জানি না, সরি 6:22 বা 23। ও সরি আজানি দেয়নি। তো খাবার তো পেয়ে গেছি, এখন হচ্ছে আজানটা দিলেই আমরা ইফতার করা শুরু করে দিব। প্রথমে হচ্ছে শরবত দিয়ে আর কি শুরুটা করব। ও খেজুর আছে, খেজুর দিয়ে আর কি শুরু করতে হবে। এই যে একটু ঘুরায় ঘুরায় নাও ভাই, ঘুরাই নিছি সবার ডাইনে হয়েছে, ভালো করে নাও। এখানে আছে হচ্ছে একটি খেজুর সাথে বিরিয়ানি সাথে শরবত। ও এখন আছে হচ্ছে আর 3 মিনিট, তো আর 3 মিনিট পরে আমরা ইফতারটা করে ফেলবো, আজানটা দিয়ে দিবে, তো সবাই রেডি আছি খাওয়ার জন্য। এই আজান দিছে সবাই খাও মামারা, জ্বালাই দিবি
তো বেসিক্যালি এই পুরো ইফতারের আয়োজনটা আমাদের প্রান্ত মামা, আসিফ মামা আর এই যে আমাদের আবির মামা সবাই মিলেই অ্যারেঞ্জ করছে। তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তারা যে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে। সবাই তাদেরকে পা করবেন, আমরা যেন প্রতি বছর এরকম করে কিছু একটা করতে পারি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।